أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله شمانيت مسلم بھائی چکل امرا اے پر بھائی نماز با صلاة ادائی کرن کسی فضیلت سمپر کے بولو انشاءاللہ آگامی جمعہ امرا صلاة ত্যাগকারীর বিধান নিয়ে আলোচনা করব। যারা নামাজ ত্যাগ করে তাদেরকে ইসলাম কি বলে না বলে এটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আজকে শুধু আমরা সালাতের কিছু ফজিলত, নামাজ কেন পড়ব এটা বললাম প্রথম খুতবায়। দ্বিতীয় খুতবায় যেটা সেটা হলো নামাজ বা সালাত, আরবিতে এটাকে সালাত বলে, আর আমাদের পাক ভারত উপমহাদেশে নামাজ বলেই পরিচিত। তা এই সালাত বা নামাজ এটা পড়লে আদায় করলে অনেক অনেক ফজিলত রয়েছে। দু একটি ফজিলত আমি আপনাদের সামনে পেশ করব। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা উদাহরণ দিয়েছেন, তিনি বলেছেন যে দেখো, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন হাল ইয়াবকা মিন দারানিহি শাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, হে সাহাবায়ে কেরাম শোনো, যদি তোমাদের বাড়ির সামনে একটা নদী থাকে, নদী প্রবাহিতমান নদী, এবং সেখানে যদি দৈনিক কেউ পাঁচবার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? কি বলেন, ময়লা থাকতে পারে? আল্লাহ নবী যখন বললেন, কালু লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, না ময়লা তো থাকতে পারে না। আল্লাহ নবী বললেন, শোনো, ফাযালিকা মাসালু সলাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যে এটাই হলো পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তিনি গুনাহ খাতাগুলি মাফ করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন গোসল করলে যেমন ময়লা কেটে যায়, তবে কেউ যদি শুধু ডুব দেন আর ওঠেন, ময়লা থাকবে, কিন্তু একটু গাটা মর্দন করতে হবে, গাটা ঘষতে হবে। কি বলেন, ঠিক নেবে? ঠিক তো এরকম অনেক মানুষ আছে আবার নামাজ খালি এই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তারাহুরা তারাহুরা করে শেষ করে দিল, ও ডুব দিল আর কি পানিতে। তো ওটা নিয়ে পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। খুব সংক্ষেপ কথা সেটি হলো যে আমরা এই সালাত আদায় করলে যে ফজিলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের বাড়ির সামনে যেমন নদী থাকলে, এরকম পাঁচবার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, এরকম করে কেউ যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তার, ভাই এটা এখন দেবেন না, এখন দেবেন না, রাখে দেন, এখন নামাজের সময় কোনো কাজ এখন না, সালাতের পর। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে তোমার শরীরে ময়লা থাকতে পারে না। আল্লাহ আকবার, বলেন সুবহানাল্লাহ। তা আপনি যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, উজু করেন না ভাই? উজু করলে কি হয়, যখন হাত ধোবেন হাতের গোনা পড়ে যাবে, মুখ ধুলে মুখের গোনা পড়ে যাবে, হ্যাঁ তারপর কুলি করলে মুখের গোনা পড়ে যাবে, এরপর পা ধুইলে পায়ের গোনা পড়ে যাবে, চোখের গোনা পড়ে যাবে, এমনকি হাত্তা আখির কাতরাল মা, পানির শেষ ফোঁটাটুকু যখন পড়ে যায় তখন আপনার সব গুণাগুলো ঝরে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি নিটিন ক্লিন হয়ে পরিচ্ছন্ন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের দিকে ধাবিত হবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় মর্যাদা, কত বড় কথা, আপনি যদি সালাত আদায় করেন আপনি পরিচ্ছন্ন হলেন। অনেক মানুষ বলে কি জানেন, এ হলো একটা বাটপার, বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, এটাকে আমি বলি বাটপার। এটা মিথ্যা কথা, ভুল কথা, বাজে কথা। নামাজ না পড়লে কারো ইমান ঠিক থাকে না। সাহাবায়ে কেরাম তারা বলতেন, আমাদের জামানায় যারা নামাজ না পড়তো
তাদেরকে আমরা কাফের বলে জানতাম। এ নিয়ে পরে আলোচনা হবে ইনশাআল্লাহ আগামী জুমায়। তা আমি শুধু নামাজের ফজিলত বলবো। তো সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে আপনার আমার উচিত হলো পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করলে, করলে কি হবে, আপনার গোনা ঝরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোনা যেন ঝরিয়ে দেন, বলেন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর একটা আয়াত নাজিল করেছেন, সে আয়াতটা কি, যে আকিমিস সালাতা তারাফা ইন্নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালাইকা যিকরা লিল যাকিরিন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, তারাফা ইন্নাহার, দিনের দুই অংশে, ওয়া যুলাফা মিনাল লাইল, দিনের দুই অংশে তোমরা সালাত আদায় করো, বিশেষ করে ফজরের নামাজ এক অংশ, জোহর আসর মিলে আর এক অংশ, দুই অংশ, ওয়া তারাফা মিনান নাহার, এবং মানে কি, ওয়া যুলাফা মিনাল লাইল, এটা তারাফা নাহার মানে দিনের দুই অংশে প্রায়, অর্থাৎ ফজরের নামাজ পড়লেন, জোহর আসর পড়লেন, এই দুই অংশ হয়ে গেল, এবং ওয়া যুলাফা মিনাল লাইল, রাতের কিছু অংশ, আর সেটা হলো মাগরিব ইশার নামাজ। এই পাঁচ ওয়াক্ত নামাজ এখান থেকে প্রমাণিত। তো এই নামাজ আপনাকে আমাকে আদায় করতে বলছেন, এবং এর মাধ্যমে কি হয়, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, এই নামাজ পড়লে যে সওয়াব হয়, যে নেকি হয়, এর মাধ্যমে আপনার গুনাহগুলি আল্লাহ কেটে দেবেন, বলেন সুবহানাল্লাহ। যালিকা যিকরা লিল যাকিরিন, এটা ওই যারা নসিহত গ্রহণ করে তাদের জন্য এটা একটা উপদেশ, যারা নসিহত মানবেন, যারা বুঝবেন তাদের জন্য উপদেশ। কিন্তু কেউ যদি বলে না, আরে খাল্লে বললে বুঝেন তো আরবিতে, খল্লে বললে, আরে বাদ দাও, ওগুলো কি আছে, ওই হুজুরে এমনি বলেই, কিন্তু এটা আমার বাপের কথা না, এটা কোরআনুল করিমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 114 নম্বর আয়াত খুলে দেখেন, বলেছেন আপনাকে আমাকে ফজিলত আমরা এই জানাইতেছি, কেন, যাতে আপনি উৎসাহিত হন, নামাজ পড়তে আসেন, যে নামাজ পড়লে এরকম। এবং কি আরও একটা হাদিসে শোনেন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে কোনো মানুষ সালাত আদায় করলে তার গোনাটা ওই রকম করে পড়ে যায়, যেমন নাকি একটা গাছ তার ডাল যদি শুকিয়ে যায়, ওখানে যদি কিছু পাতা থাকে, ওই ডালটা নাড়া দিলে পাতাগুলো ঝরে পড়বে না ভাই, ঝরে পড়বে। তো এরকম করে কেউ যদি সালাত আদায় করে তার গোনাগুলো ওইরকম করে ঝরে ঝরে পড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, কত বড় মর্যাদার কথা, কত বড় ফজিলতের কথা। এজন্য করে সালাত আদায় করলে আপনার দিল আল্লাহ রাব্বুল আলামিন পরিচ্ছন্ন করবেন এবং গোনা থেকে বাঁচতে পারবেন। কারণ যদিও কোনো মানুষ সালাত আদায় করার পরেও গোনা করে, তারপরেও তার মনে একটা অনুশোচনা হয় যে কিরে এই কাজটা কেন করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যে কি, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহ আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই সালাত তোমাকে ফাহেশা কাজ থেকে, নোংরা কাজ থেকে দূরে রাখবে। ওয়ালা যিকরুল্লাহ আকবার, এবং আল্লাহর সবচেয়ে বড় জিকির হলো এটাই। অনেকে নামাজ কালাম কিছু পড়ে না, রাতে উঠে রাত তিনটার সময় উঠে আল্লাহ হু আল্লাহ হু 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 এই হু হু করে জিকির করা শুরু করলো, এটার নাম ইবাদত না। 36 জন মানুষের ঘুম ভাঙিয়ে দিলেন, এটার নাম ইবাদত না। অনেকে মাইক দিয়েও করে, অনেক পীরপন্থী যারা তারা এই কাজ করে, এটার নাম জিকির না। আল্লাহ বলছেন এই নামাজ কায়েম করো, ওয়ালা যিকরুল্লাহ আকবার, কি এই সালাতটা হলো সবচেয়ে বড় জিকির। কারণ নামাজের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত আছে, নামাজের মধ্যে দোয়া দরুদ আছে, নামাজের মধ্যে তাসবিহ তাহলিল আছে, নামাজের মধ্যে রুকু আছে, নামাজের মধ্যে সিজদা আছে, নামাজের মধ্যে দোয়া আছে, আছে কি নাই, তো এটা আল্লাহর জিকির না, এটা সবচেয়ে বড় জিকির। এই জন্য করে ভাই এই নামাজের অনেক ফজিলত রয়েছে। এমনকি এক হাদিসে এসেছে, কেউ যদি বাড়িতে সুন্দর করে উজু করে তারপর মসজিদে এসে, হ্যাঁ, যখন একটা পা উঠায় তার একটা গুনাহ মাফ হয়, আর একটা পা ফেলার সাথে সাথে তার একটা মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সেই সালাত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি। খুব সংক্ষেপে এইগুলি কথা, আল্লাহ যেন আমাদেরকে নামাজ ভালো করে আদায় করার তৌফিক দান করেন এবং নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন এবং আমাদের অন্তরে জন্য এই মহাব্বত, আল্লাহর ইবাদতের মহাব্বত পয়দা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি ভাই আপনি মহাব্বত না করেন আল্লাহকে, তাহলে আপনার এইগুলো ভাল লাগবে না। আর যদি আপনার মহাব্বত অন্তরে থাকে আল্লাহ এবং রাসূলের,
তাহলে কিন্তু দেখবেন এই কাজগুলি ভালো লাগবে। যখন দেখেন না বর্তমান সমাজে অধিকাংশ মানুষ ইমো ব্যবহার করে, অমুক করে, তমুক করে, মেসেঞ্জার করে, আর বিশেষ করে যারা প্রবাসে এসেছেন বিয়ে শাদি করেন নাই তাদের অনেকের লাভার ম্যান আছে। ম্যান তো বলেন না, সেই তার মানে লাভার আছে, ভালোবাসার পাত্রী আছে তার। এই যে ডিউটি শেষ করে কত যে তার সঙ্গে এই ফোন লাগিয়ে কথা শুরু করছে, আর কোনো ইয়াত্তা নাই, কোন দিকে কি যায় এগুলো বোঝেই না, সে কথা চলতেই আছে, চলতেই আছে। ঠিক আছে, আপনি যে এই কাজটা করতেছেন এটা কি আল্লাহ পছন্দ করেন, রাসুল পছন্দ করেন? আপনি কেন করতেছেন এই কাজ? ওকে আপনি ভালোবাসেন, ওই মেয়েটাকে আপনি ভালোবাসেন, ভালোবাসেন বিধায় যখনই সুযোগ পান তখনই ফোন লাগান, কি বলেন ঠিক না বেঠিক? আছে না ভাই এরকম সমাজে? অনেক আছে, হয়তো আপনাদের মাঝে নেই কিন্তু অনেক মানুষ আছে এরকম। কিন্তু এই যে মেয়েটার সঙ্গে কথা বলতেছে অবৈধ, হারাম, ইনশাআল্লাহ নিয়ে পরে আলোচনা হবে, তবে আপনি এই কেন এটা কাজ করতেছে, মহাব্বত থেকে, তার ভালোবাসা থেকে। তা আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, রাসুলকে ভালোবাসেন, তখন আল্লাহর কথা শুনতে, রাসুলের কথা শুনতে, আল্লাহর ইবাদত করতে আপনার ভালো লাগবে। আর এই ভালোবাসা যদি আপনার আল্লাহর প্রতি না থাকে, রাসুলের প্রতি মহাব্বত না থাকে, তাহলে আপনি ওইগুলি নাথিং মনে করবেন। আসুন আমরা আল্লাহকে মহাব্বত করে, আল্লাহর জান্নাতের কামনা করে, জাহান্নামের থেকে মুক্তি চেয়ে আমরা আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করি। এই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন, বলুন আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরক আল মুশরিকিন ওয়া দামির আদাকা আদা আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুওয়াহ্হিদিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল তাওবাতানা ওয়া আগসিল হাওবাতানা ওয়া আজিব দাওয়াতানা ওয়া সাব্বিত আলসানাতানা ওয়া হদি কুলুবানা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا يا ارحم الراحمين। আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহ ক্ষমা মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত করে দাও, আল্লাহ আমাদের টাকা পয়সায় উন্নতি দাও, আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যতে বরকত দাও, আল্লাহ যে সমস্ত ভাইরা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও, আল্লাহ যারা বিভিন্ন অভাবগ্রস্তের মধ্যে রয়েছেন তাদের অভাব মোচন করে দাও, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ সারা বিশ্ব মুসলিমের তুমি কল্যাণ এবং মঙ্গল দান করো, আল্লাহ এই দেশের সরকার তার প্রতি রহমত করো, আমাদের দেশের বাংলাদেশের সরকারের প্রতিও রহমত করো, সবাই যেন ইসলামের কথা মোতাবেক চলতে পারে এই তৌফিক তুমি দান করো, বলুন আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله العلي الكبير يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقم الصلاة السلام عليكم ورحمة الله